سردار پیغمبر آخری زمان نبی سرکار کائنات دو جہان سردار نبی رحمت جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم حضرت ابوبکر صدیق رضی اللہ تعالی عنہ کے سنگ نیے کعبہ چتر پہنچ گئے কথা গুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই কাবা চত্বরে পৌঁছে গেলেন সিদ্দিকে আকবর বসে আছেন আমার নবীজি সিদ্দিকে আকবরের রানের উপরে শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মুবারকের দিকে আসমানের সূর্যের দিকে তাকায় আসমানের চন্দ্র আসমানের তারকাগুলোকে পরি মাতার ভিতরে নিয়ে কল্পনা করে আর এই সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে এই দুনিয়ার জমিনে আসমানের চন্দ্র সূর্য আর তারকার চাইতে আমার রাসূলের চেহারা আর সুন্দর দেখা যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন আমার নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছে এমন সময় আবু বকর সিদ্দিক তাকায়া দেখলেন একজন মহিলা হাতের মধ্যে অস্ত্র নিয়া কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়া আমার নবীজিকে আঘাত করবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলবার জন্য আসতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবী একজন মহিলা আসতেছে আপনাকে মেরে ফেলবার জন্য আপনি আমাকে বলেন আমি প্রতিবাদ করি আমার নবীজি বলেন আবু বকর রেলা তাহজান চিন্তার কোনো কারণ নাই রব বলেছেন কেউ যদি আমাকে মারবার জন্য আসে আমি যেন আমার আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাকে বাঁচাইয়া দিবে আমার নবীজি বসে আছেন হযরত সিদ্দিক একবার তাকিয়ে দেখেন যেই মহিলা নবীজিকে মারবার জন্য এসেছে সে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিন আমার নবীজির চাচি এবং বিয়াইন এর অর্থ হলো কি তাফসীরের কিতাবে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার আগে তার দুইটা মেয়েকে রুকাইয়া এবং জাইনবকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন এই জন্য একদিকে চাচা অপর দিকে বিয়াই উম্মে জামিল একদিকে রসুলের চাচি অপর দিকে বিয়াইন বিয়াইন বুঝেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবার জন্য হাতে পাথর নিয়ে আসতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ যে মহিলা পাথর নিয়ে এসেছে সে তো আপনার চাচি এবং বিয়াইন এই মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার লাঞ্ছনার কিছু হতে পারে না এবার আমার নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর রে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে পয়গম্বরে আরবী কেউ যদি আপনাকে মারবার জন্য আসে আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন আমি রব আপনাকে বাঁচাইয়া দেব আবু বকর আমি আল্লাহর কোরআন থেকে এই মুহূর্তে তেলাওয়াত করব এই বলে আমার নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন হযরত আবু বকর দেখেন আমার নবী তিনি বলেন আমার নবীজি আমার রানের উপরে শুয়ে আছেন আমি দুইটা চোখ দিয়ে আমার নবীজিকে দেখি আমি কান দিয়ে আমার নবীজির তেলাওয়াতগুলো শুনি উম্মে জামিল সরাসরি নবীজির সামনে দাঁড়িয়ে গেল নবীজি সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে আবু বকর রে তোমার কাছে আমি জানতে চাই তুমি এখানে একা একা বসে আছো তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় আবু বকর আশ্চর্য হয়ে গেলেন উম্মে জামিল কি বলতে চায় নবীজির সামনে দাঁড়িয়ে আছে নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখতে পায় আমার নবীজি আমার রানীর উপরে শুয়ে আছেন উম্মে জামিল দেখতে পায় না ব্যাপার কি তিনি বললেন উম্মে জামিল রে তোমার বাতিজা মুহাম্মদকে তুমি খুঁজতে এসেছো তুমি খুঁজে দেখো কোথায় আছে উম্মে জামিল পুরো কাবা চত্বর খুঁজে রসুলকে খুঁজে পেল না
আবার আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলাম আমার নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে গেল আর ডাক দিয়ে বলল আবু বকর রে পুরা কাবা চত্বর খুঁজে তোমার বন্ধুকে আমি পেলাম না কোথায় গেল আমি জানি না তুমি জানিয়ে দিবা আমি হাতে অস্ত্র নিয়ে এসেছিলাম হাতে পাথর নিয়ে আসছিলাম তাকে মেরে ফেলবার জন্য আজকে তার ভাগ্য ভালো তার খুঁজে পেলাম না আমি চলে যাই তাকে যেখানেই পাবো জমিন থেকে বিদায় করে দেব এই কথা বলে চলে যাবে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি নবীজিকে আমি দেখি আমার নবীজির তেলাওয়াত শুনি উম্মে জামিল সরাসরি নবীজির সামনে দাঁড়িয়ে নবীজিকে দেখে না ব্যাপার কি চিন্তা করে পেলেন না উম্মে জামিল চলে গেল সিদ্দিকে আকবর দাঁড়িয়ে গেলেন রাসূলে পাক দাঁড়িয়ে গেলেন সিদ্দিকে আকবর আমার নবীকে জড়িয়ে ধরলেন আর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আলামি ওই মহিলা আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে দেখলো না আপনার সামনে দাঁড়িয়ে আপনার উচ্চ কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলো না আমাকে দেখলো ব্যাপার কি কেমনে আপনি বেঁচে গেলেন আমার নবীজি ডাক দিয়ে বললেন আবু বকর রে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ও পয়গম্বরে আরবি কেউ যদি আপনাকে আঘাত করবার জন্য আসে আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন আমি আল্লাহ কথা দিলাম হিজাবাম মাসতুরা আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের আর আপনার মধ্যখানে কোরআন তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দে আমি আল্লাহ আল্লাহ বলছেন পার্টিশন সৃষ্টি করে দিয়েছেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই জন্য উম্মে জামিল আমাকে দেখতে পারলো না এই জন্য আমার বন্ধুগণ আপনাদের কাছে বলতে চাই আমরাও আমরা সবাই মিলে কোরআন তিলাওয়াত করি কোরআনকে ভালোবাসতে শিখি একটা দিন চুকের পানি ছেড়ে রবের কাছে কান্নাকাটি করি আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন পয়গম্বরে আরবি আমার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে সমাজের অন্যায় অনাচার থেকে বেঁচে যদি তারা জান্নাত পেতে চায় তাইলে তারা যেন কোরআনে কারিমের চার গুণ অর্জন করে কয় গুণ সবাই বলেন চার গুণ যদি তারা অর্জন করতে পারে রাসূলে পাক বললেন যাদের ভিতরে কোরআনের চার গুণ আর হাদিসের চার গুণে আটটা গুণ থাকবে নবীজি বলেছেন ইন্তেকাল করতে দেরি হবে আল্লাহর তৈরি দার সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না এজন্য দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম হবে তাদের গুণ কি তাদের কোয়ালিটি কি আমার আল্লাহ কোরআনে কারিমের ১৯ নম্বর পারা ২৫ নম্বর সূরা সূরা আল ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে আমার আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ বললেন ওয়া ইবাদুল্লাহ মানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে হয়ে যাবে আমার গোলামের এক নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না কি করতে পারবে না আপনারা করেননি না 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 কিছু কইলি না বোধ হয় অলিয়া উলিয়ার দেশে আইছে অহংকার করে না দেখি তো আসেনি অহংকার করেনি আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন আল্লাহ বলেছেন আমার গোলাম যারা তারা অহংকার করবে না বৃহত্তর পাপ নাই যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন শেখুল হাদিস মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন জ্ঞানী বানিয়েছেন আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না যে আল্লাহ
معلم الملائكه ফেরেশতাদের শিক্ষকের মতো মহা জ্ঞানীকে অহংকার করবার অপরাধে অভিশপ্ত শয়তান বানিয়ে দিয়েছে আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক কিনা এজন্য অহংকার করা যাবে না যাবে না কিন্তু আমি জানি না এটা আমি জানি না সত্যি বললাম এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায় সব না আবার দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায় এই বড় হুজুর আর পাবলিকে সালাম দেন না হ্যাঁ আগে যে কইলো অহংকার নাই বড় হুজুরে সালাম দেন না আমি বড় হুজুর আমি সালাম দিব কেন আমারে সালাম দেও মানে বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না ঠান্ডা লাগতেছে হাত দেয় না কিন্তু মুসাফার সময় যদি হাতে একটু হাদিয়া দিতে পারেন হাদিয়া হাদিয়া বুঝছেন কিছু যদি হাতে দিতে পারেন কো থ্যাংক ইউ ভেরি গুড আবার এসো আরো দিও আর যে দিল না কো আপনি তাড়াতাড়ি যান সিরিয়ালে আর একজনকে সুযোগ দেন এক কথা কন না কেন কি কি এর অহংকার নাই কইলে কথাগুলা দিল দিয়ে বুঝেন আমি কিন্তু সবাইকে নিয়ে সামাজিক কথা বলছি আল্লাহ যাদেরকে এই সমাজে টাকার মালিক বানিয়েছে মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে কলকারখানার মালিক শিল্পের মালিক গাড়ির মালিক বাড়ির মালিক বানিয়েছে জায়গা জমির মালিক বানিয়েছে আপনিও আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না আপনি যদি আপনার সম্পত্তির কারণে অহংকার করেন আর আল্লাহ চাইলে আপনাকে দশ তলার থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক কিনা পারবেনি কষ্ট হচ্ছে নি আমার কথায় দেখবেন এলাকায় আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেকের ঘরে লাখ টাকা ছিল কিন্তু আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায় নাই আর আজ থেকে পঞ্চাশ বছর আগে তার ঘরে বৃষ্টি দিলে পানি পড়তো আজ তার ঘরে আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে আছে না এগুলো আছে না কে করতে পারে সবাই বলেন এজন্য অহংকার করা যাবে কথা মানবেন তো আমার দায়িত্ব বইলে দেওয়া আমি রবের পক্ষ থেকে বলে দিচ্ছি আমার বন্ধুগণ যাদেরকে আল্লাহ সম্পত্তি দিয়েছেন আপনি আপনার গ্রাম দেও মুখে আসতেছেন কোটি টাকা দামের গাড়ি আপনার রেঞ্জ রোভার প্রাডো হেরিয়া কোটি টাকা দামের গাড়ি আপনি দৌড়ান গাড়িতে বসে বাড়িতে আসতেছেন রাস্তায় কোথাও গাড়ি জেমে পড়ে গিয়েছে এমন সময় আপনার গাড়ির গ্লাসের সামনে বিক্ষুক বিক্ষার বাঙ্গা থালা নিয়ে বলছে স্যার আমাকে পাঁচটা টাকা দিয়ে যান আমি গরিব মানুষ আমার বাবা প্যারালাইসিস আমার ঘরে খাবার নাই আপনার কাছে বেশি চাই না মাত্র পাঁচ টাকা দিয়ে যান আপনি কোটি টাকার মালিক আপনি চিন্তা করলেন আমি যদি গ্লাস খুলি বাহিরের দুর্গন্ধ আর ময়লা আমার গাড়িতে ঢুকে যাবে আমি যদি গ্লাস খুলে পাঁচ টাকা দিই আমার সোসাইটিতে সোসাইটিতে লাগবে আমার ইজ্জতে লাগবে এই জন্যে আপনি ফকিরের হাতে পাঁচটা টাকা দিতে পারলেন না অথচ আপনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসেন চাইনিজে বসে রেস্টুরেন্টে বসে আড্ডা মারেন নাস্তা করেন দুই চার পাঁচ হাজার টাকা বিল তুলেন অর্ধেক খাবার খেয়ে অর্ধেক ফেলে দেন আসার সময় ওয়েটারকে পাঁচশো এক হাজার টাকা বকশিস করেন সেই আপনি যখন রিক্সায় উঠেন ভ্যান গাড়িতে উঠেন রিক্সাওয়ালা ভ্যানের ড্রাইভার যদি আপনার কাছে পাঁচ টাকা বেশি চায় আপনি তাকে ইচ্ছা মতো গালিগালাজ করেন সুযোগ পাইলে নিজের হাতে আপনি তারে পিটান কোন ঠিক কিনা আপনি অহংকার করলেন এক এক জায়গায় আপনার চরিত্র এক একটা ও মুসলমান আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে সেরা কাপড় পরাইয়া
বিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করায়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক কিনা কথা কি বুঝতেছেন আমার এজন্য আজকে থেকে অহংকার করা যাবে মনে রাখবেন আপনাদের মনে ঘুম পাইছে মনে হয় একটু হাত তুলেন বাবা কারা কারা ঘুমাইছেন দেখি ওরে আল্লাহ এটা কোন জায়গা পাইলাম হাত তুলে ঘুমাই দেখি এটা তো জীবনে দেখলাম না মানে এমনি উঠতে যায় হাত মানে দেখতেছি আপনাদের কন্ডিশনটা কোন দিকে আছে আগে আমারে তো কথা বলতে হইব অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা তাড়াতাড়ি রেখে দিলাম আর বেশি দেরি করবো না হলে তবরুক ঠান্ডা হয়ে যাইব তবরুক আছে না কইল ও ভাই সব ঠান্ডা হয়ে যাবে পরে কারে খাওয়াইবেন না শোনেন না তাহলে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে আমরা আজকের থেকে অহংকার করব আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আমার আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো কেউ গালি দিলে জবাব দেওয়া যাবে না গীবত শেকায়ত করলে জবাব দেওয়া যাবে না বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায় পড়েন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে আমার কথা কি বুঝতেছেন আপনারা গালি দেওয়া যাবে আমি যে একা একা চিল্লাম এই সিস্টেম আমার কাছে নাই মানে আমি যা বলবো তা আপনাদের কাছ থেকে আদায় করে নিব মানে গলা বাংলা সবার বাংলা একসাথে আমার কি যেন আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে কেউ গালি দিলে আমরা কি দিব শান্তির দোয়া করব তাকে সালাম দিব তাকে কি দিব দেননি আপনারা সালাম কথাগুলো শোনেন হযরত আবু বকর সিদ্দিক বলছেন ওয়াল্লাহে আল্লাহর কসম আমার জিন্দেগিতে নবীজিকে সালাম দেওয়ার বহু চেষ্টা করেছি কিন্তু রসুলে পাকের আগে রসুলকে সালাম দিতে পারি নাই সুবহানাল্লাহ বললেন নবীজি আগে সালাম দিতেন কলিজার টুকরা মজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজিকে সালাম দেওয়ার চেষ্টা করতাম যখন দেখতাম নবীজি আসতেছেন ঘরে তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম উদ্দেশ্য থাকতো আমার স্বামী আমার ঘরে আসবে আমি তাকে জড়াইয়া ধরে কপালে চুম্বন দিয়ে সালাম দিব কিন্তু আল্লাহর কসম আমি পারলাম না নবীজি ঘরে আসার অনেক দূর থেকে আমাকে সালাম দিতেন সুবহানাল্লাহটা বলেন না নবীজি নিজে সালাম দিতেন তাইলে হাদিসের অর্থ দাঁড়ালো নবীজি আয়েশাকে সালাম দিতেন এর অর্থ কি দাঁড়ালো এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছে নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন তাহলে হাদিসের ভাবার্থ অনুযায়ী সুন্নাহ হলো বাহির থেকে যিনি ঘরে যাবেন তিনি ঘরের লোককে সালাম দিবেন এর অর্থ হলো স্বামী বাহিরে থাকে বউ ঘরে থাকে সালাম দিবে কে কথা কয় না এখন বউর কথা আইসে তো এখন এরা কথা বাদ দিয়ে দিস সালাম কে দিবে দেন তো আপনারা বউরে সালাম দেননি দেন না কেন দেন না কেন শরম করে উরি আল্লাহর শরম বউরে সালাম করতে শরম করে বউরে সালাম দিবেন বউকে সালাম দিবেন তো ইনশাল্লাহ বউকে সালাম দেন নাকি আজকের থেকে আমরা স্ত্রীকে সালাম দিব বলেন ইনশাল্লাহ সবাই মিলে সালাম দিব বলেন ইনশাল্লাহ বুঝেন শুনেন
আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু সেজদা কার পায়ে আল্লাহর গোলামের চার নাম্বার গুণ তওবা করব কার কাছে সবাই বলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বলছেন বান্দা এই চার গুণ অর্জন কর আমি কথা দিলাম তোকে মাফ করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই যে আমি কথাগুলো বলতেছি আমার সাথে আপনাদের কোনো লেনদেন আছে না জায়গা জমিনে ভেজাল আছে না তাইলে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের সহি এবং মৌলিক কথাগুলো পৌঁছে দিতে চাই আপনারা শুনতে চাইবেন আমি বলতে চাইব বা আরো যে কেউ বলতে চাইবে আমরা সব সময় চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর সহি সহি কথাগুলো আমরা যেন শুনতে পারি আমল করতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ সমাজে কোনো ধরনের ফেতনা করা যাবে না বাইয়ে বাইয়ে মারামারি করা যাবে না দুই গ্রামে ঝগড়া করা যাবে না সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যাবে না সন্ত্রাসবাদ জঙ্গিবাদ চরমপন্থা এক কথায় হারাম কাজ ফেন্সিডিল ইয়াবা সমাজের যত ধরনের অন্যায় অনাচার আছে সব থেকে বেঁচে থাকা লাগবে বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বাচ্চাদেরকে সহনশীল শিক্ষা দিবেন দ্বীনের তালিম শিক্ষা দিবেন কোরআন তাদেরকে বুঝাবেন দেখবেন একদিন তারা দিন বুঝবে কোরআন বুঝবে সবাই মিলে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে হবে না ইনশাআল্লাহ এই যে আমরা যদি জান্নাতে যেতে হয় কোরআনের মাধ্যমে আমল করে যদি জান্নাতে যেতে হয় তাইলে আমাদেরকে এই জমিনে বুঝতে হবে আল কোরআন বুঝতে হবে বললেন না আল কোরআন কোরআনে কারিমের ১৩ নম্বর পারা ১৪ নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর রব বলেছেন কোরআন একটা ম্যাগনেট কোরআন একটা চুম্বক তোমরা যদি সিস্টেমে কোরআনকে অন্ধকারে লাগিয়ে দিতে পারো সমাজের যেই জায়গায় অবক্ষয় থাকবে সমাজের যেই জায়গায় অনাচার থাকবে এখানে যদি কোরআন নামক লাইটটাকে ফিটিং করে দিতে পারো অন্ধকার থাকবে না আলোকিত করে দিবেন কে সবাই বলেন কে আমরা কোরআন চাই কি চাই না কোরআন চাই কিন্তু আমার দুঃখ হচ্ছে এ কোরআন দিয়ে আমরা কি করি কোরআনকে বানিয়েছি জানাজার জিয়ারত করার বই কোরআনকে বানিয়েছি শবে বরাত শবে কদরে খতম পড়ার বই কোরআনকে বানিয়েছি কি মইরা গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়ার বই কোরআনকে বানিয়েছি তাবিজ আর কবজ দেওয়ার বই কথা বলেন না কেন এই জন্য আল্লাহ কোরআন দেন নেই কোরআন দিয়ে রব বলেছেন পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত অবধি যত সমস্যা আসবে যত সমস্যা তৈরি হবে সকল সমস্যার পূর্ণাঙ্গ সমাধান দিয়ে রব বলেছেন তিবিয়ানান লি কুল্লি শাই সব কিছুর পূর্ণাঙ্গ ব্যাখ্যা বর্ণনা সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন পড়েন সুবহান বুঝতে পারলাম এখানে কি কেউ আছেন যার দুশ্মন নাই কম বেশ দুনিয়া চলতে গেলে দুশ্মন এদিক সেদিক হয়ে যায় আপনি দুশ্মন বাড়াবার জন্য মারামারি করা লাগবে না দুশ্মন বাড়াবার জন্য পিটেপিটি করা লাগবে না দুশ্মন বাড়াবার জন্য আপনি ভালো কাজ করে যান দেখবেন কিছু লোক এমনি দুশ্মন হয়ে গেছে আপনার ঠিক না আপনি ভালো কিছু কাজ করেন দেখবেন কিছু লোক আপনার দুশ্মন তো এই সমাজে চলার পথে দুশ্মনের অভাব থাকবে না কেউ আপনাকে মারবার জন্য আসবে রব বলেছেন বান্দা পুরো পৃথিবীর ৬০০ কোটি না ৮০০ কোটিও মানুষ যদি হয় আর সব যদি একসাথে তোমাকে মারবার জন্য আসে তুমি দিলে দৃঢ় বিশ্বাস রেখে আমার কোরআন থেকে তিলাওয়াত করবা আমি রব তোমাকে বাঁচাইয়া দেওয়ার ওয়াদা দিলাম এজন্য আমরা কোরআন তিলাওয়াত করতে পারবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কয়েক মিনিটে আপনাদেরকে সংক্ষেপ কয়েক মিনিটে বলে দিব এই যে কোরআন তিলাওয়াত করলে কেমনে রব বাঁচাইয়া দিবে আপনাদেরকে এই কথা কয়েক মিনিট বসবেন কয়েকটা মিনিট আচ্ছা আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বললেন পয়গম্বরে আরবি দুনিয়ার জমিনে আপনার দুশ্মনের অভাব নাই
সমাজে চলবার পথে আপনাকে মানুষ আঘাত করবার জন্য আসবে পয়গম্বরে আরবি বিনিময়ে আপনি আঘাত করতে যাবেন না বিপদে পড়ে গেলে আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবি আপনি যদি আমার কোরআন থেকে তেলাওয়াত করেন আমি আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন কথাগুলো দিল দিয়ে শুনুন কি বলতে চাই কাবা চত্বরে পৌঁছে গেলেন সিদ্দিকে আকবর বসে আছেন আমার নবীজি সিদ্দিকে আকবরের রানের উপরে শুয়ে আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মুবারকের দিকে আসমানের সূর্যের দিকে তাকায় আসমানের চন্দ্র আসমানের তারকা গুলাকে মাথার ভিতরে নিয়ে কল্পনা করে আর এই সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে এই দুনিয়ার জমিনে আসমানের চন্দ্র সূর্য আর তারকার চাইতে আমার রসুলের চেহারা আর সুন্দর দেখা যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন আমার নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছে এমন সময় আবু বকর সিদ্দিক তাকায়া দেখলেন একজন মহিলা হাতের মধ্যে অস্ত্র নিয়া কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়া আমার নবীজিকে আঘাত করবার জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলবার জন্য আসতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবি একজন মহিলা আসতেছে আপনাকে মেরে ফেলবার জন্য আপনি আমাকে বলেন আমি প্রতিবাদ করি আমার নবীজি বলেন আবু বকর লা তাহজান চিন্তার কোনো কারণ নাই রব বলেছেন কেউ যদি আমাকে মারবার জন্য আসে আমি যেন আমার আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাকে বাঁচাইয়া দিবে আমার নবীজি বসে আছেন হযরতে সিদ্দিককে একবার তাকিয়ে দেখেন যেই মহিলা নবীজিকে মারবার জন্য এসেছে সে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিন আমার নবীজির চাচি এবং বিয়াইন এর অর্থ হলো কি তাফসীরের কিতাবে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার আগে তার দুইটা মেয়েকে রুকাইয়া এবং জাইনবকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন এই জন্য একদিকে চাচা অপর দিকে বিয়াই উম্মে জামিল একদিকে রসুলের চাচি অপর দিকে বিয়াইন বিয়াইন বুঝেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবার জন্য হাতে পাথর নিয়ে আসতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ যে মহিলা পাথর নিয়ে এসেছে সে তো আপনার চাচি এবং বিয়াইন এই মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার লাঞ্ছনার কিছু হতে পারে না এবার আমার নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর রে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে পয়গম্বরে আরবি কেউ যদি আপনাকে মারবার জন্য আসে আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন আমি রব আপনাকে বাঁচাইয়া দেব আবু বকর আমি আল্লাহর কোরআন থেকে এই মুহূর্তে তেলাওয়াত করব এই বলে আমার নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন হযরতে আবু বকর দেখেন আমার নবী তিনি বলেন আমার নবীজি আমার রানের উপরে শুয়ে আছেন আমি দুইটা চোখ দিয়ে আমার নবীজিকে দেখি আমি কান দিয়ে আমার নবীজির তেলাওয়াতগুলো শুনি উম্মে জামিল সরাসরি নবীজির সামনে দাঁড়িয়ে গেল নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে আবু বকর রে তোমার কাছে আমি জানতে চাই তুমি এখানে একা একা বসে আছো তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় আবু বকর আশ্চর্য হয়ে গেলেন উম্মে জামিল কি বলতে চায়
নবীজির সামনে দাঁড়িয়ে আছে, নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখতে পায়, আমার নবীজি আমার রানীর উপরে শুয়ে আছেন, উম্মে জামিল দেখতে পায় না, ব্যাপার কি? তিনি বললেন, উম্মে জামিল রে, তোমার বাতিজা মুহাম্মদকে তুমি খুঁজতে এসেছো, তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল পুরো কাবা চত্বর খুঁজে রসুলকে খুঁজে পেল না, আবার আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল, আমার নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে গেল, আর ডাক দিয়ে বলল, আবু বকর রে, পুরা কাবা চত্বর খুঁজে তোমার বন্ধুকে আমি পেলাম না, কোথায় গেল আমি জানি না, তুমি জানিয়ে দিবা, আমি হাতে অস্ত্র নিয়ে এসেছিলাম, হাতে পাথর নিয়ে আসছিলাম তাকে মেরে ফেলবার জন্যে, আজকে তার ভাগ্য ভালো, তার খুঁজে পেলাম না, আমি চলে যাই, তাকে যেখানেই পাবো জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলে চলে যাবে। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? নবীজিকে আমি দেখি, আমার নবীজির তেলাওয়াত শুনি, উম্মে জামিল সরাসরি নবীজির সামনে দাঁড়িয়ে নবীজিকে দেখে না, ব্যাপার কি? চিন্তা করে পেলেন না, উম্মে জামিল চলে গেল, সিদ্দিকে আকবর দাঁড়িয়ে গেলেন, রসুলে পাক দাঁড়িয়ে গেলেন, সিদ্দিকে আকবর আমার নবীকে জড়িয়ে ধরলেন, আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আলামিন, ওই মহিলা আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে দেখলো না, আপনার সামনে দাঁড়িয়ে আপনার উচ্চ কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলো না, আমাকে দেখলো, ব্যাপার কি? কেমনে আপনি বেঁচে গেলেন? আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ও পয়গম্বরে আরবি, কেউ যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ কথা দিলাম, হিজাবান আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের আর আপনার মধ্যখানে কোরআন তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দে, আমি আল্লাহ, আল্লাহ বলছেন পার্টিশন সৃষ্টি করে দিয়েছেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে, এই জন্যে উম্মে জামিল আমাকে দেখতে পারলো না, এই জন্যে আমার বন্ধুগণ আপনাদের কাছে বলতে চাই, আমরাও আমরা সবাই মিলে কোরআন তিলাওয়াত করি, কোরআনকে ভালোবাসতে শিখি, একটা দিন চুকের পানি ছেড়ে রবের কাছে কান্নাকাটি করি, জীবনে কত চুকের পানি কত জায়গায় ফেলে দিয়েছো, কত রাত্র কত কাজে জাগ্রত থেকেছ, পারলা না দশটা মিনিট থেকে রবের কদমে সাজদায় পড়ে কোরআন যদি তিলাওয়াত করতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ডাক দিয়া বললেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله بوزيا দিলেন বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে কবরে যাওয়ার আগে আমার কোরআনকে ভালো করে আঁকড়ে ধরে আমার কাছে যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। কেমনে অল্প করে এক দুই মিনিটে আপনাদেরকে বলে দেই, আমার বন্ধুগণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলতি না, শুধু কোরআন থাকলে লাভ কি, কোরআন তিলাওয়াত করলে লাভ কি, ভালো করে দিল দিয়া বুঝো, আমার নবীজি গভীর রজনীতে ঘুমিয়ে আছেন, জিবরিল আমিন আসলেন আর ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠে যান, কেন উঠব, ইয়াসরিবের দিকে হিজরত করেন, মদিনার দিকে হিজরত করেন, খেজুর বাগানের দিকে হিজরত করেন, আমার নবীজি ঘুম থেকে উঠে গেলেন, দুই রাকাত সালাত পড়লেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ঘর থেকে বের হয়ে যাবেন, গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনার দিকে পৌঁছে যাবেন, আমার নবীজি হঠাৎ করে আওয়াজ তার কানে লেগে গেল, আওয়াজ আসার পরে তিনি বুঝতে পারলেন গড়ের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে দিয়েছে, কাফের বেইমানেরা পুরা গড়কে বেষ্টন করে দিয়েছে, নবীজি গড় থেকে বের হলে মেরে ফেলবে, নেজা নিয়া তীর নিয়া বল্লম নিয়া নবীজির পুরা গড়কে বেষ্টন করে দিল, আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন গড় থেকে বের হয়ে গভীর রজনীতে হিজরত করে মদিনায় যেতে, আর এদিকে দেখি সকল কাফেরেরা আমার গড়ের চতুর্দিককে বেষ্টন করে রেখে দিয়েছে,
ওগো আল্লাহ তাআলা আমি ঘর থেকে বের হলে ওরা আমাকে মেরে ফেলবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন বন্ধু আমার তুমি আমার কোরআন থেকে তেলাওয়াত করে বের হয়ে যাবা আর তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনো আমার নবীজি বের হয়ে যাবেন দরজার কাছে পৌঁছে গেলেন হঠাৎ করে আমার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তাআলা আমি জানি আপনি আমাকে বাঁচাইয়া দিবেন আমি জানি আপনি বলেছেন ঘর থেকে বের হলে আপনি বাঁচাইয়া দিবেন ওয়ালাকিন লিয়তমাইন্না কলবি কিন্তু অন্তরের ভিতরে প্রশান্তি পাচ্ছি না আল্লাহ তাআলা অন্তরে শান্তি পাচ্ছি না আপনি একটা প্রটেক্ট দেন আমাকে কিছু দেন আমি যেন আত্মরক্ষা করতে পারি আমাকে কিছু বলে দেন আল্লাহ বললেন বন্ধুরে তাহলে এক কাজ করো হাতে কিছু কম কর নেও হাতে কিছু বালি নেও হাতে কিছু পাথর নেও কোরআন থেকে তেলাওয়াত করে দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করে দিবা এরপরে তুমি ঘর থেকে বের হয়ে যাবা কোনো কাফের তোমাকে পাবে না আমার নবীজি বলেন আল্লাহ তাআলা আমি ঘর থেকে বের হব হাতের মধ্যে কঙ্কর নিব সামনের দিকে নিক্ষেপ করব কাফের তো শুধু সামনের দিকে না ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে বেষ্টন করে রেখে দিয়েছে আমি তো মারলে একদিকে মারব ডাইন বাম পিছন দিক থেকে তো কাফেররা আমাকে মেরে ফেলবে আল্লাহ তাআলা এখন আমি কি করব এখন আমি কি করব আমি তো সামনের দিকে মারলে সব দিক থেকে কাফেররা আমাকে মারবে এমন সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন বন্ধু আমার কোরআন থেকে তেলাওয়াত করো কঙ্কর হাতে নিয়া সামনের দিকে নিক্ষেপ করে দাও আমি আল্লাহ কথা দিলাম নিক্ষেপ করবার দায়িত্ব তোমার আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ এবার আমার নবীজি হাতে কঙ্কর নিলেন কোরআন থেকে তেলাওয়াত করলেন দরজা খুললেন সামনের দিকে এক মুষ্টি নিক্ষেপ করে দিলেন হঠাৎ করে নবীজি তাকিয়ে দেখেন ডাইনে বামে পিছনে সকল কাফেররা চোখ রগড়াতে লাগলো চোখ মুছতে লাগলো নবীজি বুঝতে পারলেন সবার চোখে পৌঁছে গিয়েছে আশ্চর্য বোধ করলেন মারলাম শুধু সামন দিকে গেল কেমনে পিছন দিকে নবীজি চলে গেলেন মদিনায় কেউ নবীজিকে খুঁজে পেল না দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার নবীজিকে একদিন সম্বোধন করে বললেন বন্ধু আমার বলো না ওই দিন কত ভয় পাইলা কাফেররা তোমাকে মেরে ফেলবে তুমি ভয় পাইলা আজকে বলো না আমাকে ওই দিন তুমি কেমনে গেলা কাফেরদের উপরে তো সামনের দিকে নিক্ষেপ করলা ডাইনে বামে পিছনে কেউ তোমাকে পেল না সবার চোখে চোখে পৌঁছে গেল কেমনে আমাকে বলো নবীজি চোখের পানি ছেড়ে বলছেন আল্লাহ তাআলা আমি তো জানি না আমি তো কোরআন তিলাওয়াত করে শুধু সামনের দিকে মারলাম পিছন দিকে কেমনে গেল ডাইনে বামে কেমনে গেল জানি না এমন সময় আমার আল্লাহ জবাব দিলেন বন্ধু শোনো ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধুরে তুমি যখন কোরআন থেকে তিলাওয়াত করেছো হাতের কঙ্করগুলো সামনের দিকে নিক্ষেপ করেছো তখন এটা তোমার হাত থাকে নাই ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি কোন সুবহানাল্লাহ এই জন্য কোরআনে কারিমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله رب العزت والجلال বললেন বান্দারে সমাজের যেই জায়গায় অন্ধকার থাকবে ওই জায়গায় তুমি ওখানে কোরআন নিয়ে পৌঁছে যাবা কোরআন নামক লাইট তুমি জ্বালাইয়া দিবা সমাজের কোথাও অন্ধকার থাকবে না আলোকিত করে দিবেন কে কথা কি বুঝতে পেরেছেন আমার
প্রথমে বলছি সামাজিক অবক্ষয়, এরপরে বলছি বেঁচে থাকার পথের পদ্ধতি, আর এখন বলছি এই পদ্ধতিকে কাজে লাগাতে হেল গলে আমার বানানো কিতাব না লাগবে, কোন কিতাব? আল্লাহর আল কোরআন। এই কথাগুলো তখন বললাম, সাড়ে বারোটা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট দিতে চাই না। না বাবা আজকে না, আর অন্য কোনো সময় না ভাই, রাত্রে বা সাড়ে বারোটায়। আমিও জানি, আমি কথা বলার জন্যই তো বসছিলাম, কথা তো বললামই তো, তো হয়তো আরেকভাবে বলতে পারতাম, এখন এভাবে বললাম। তো যাই হোক, যত কথা বলছি সমাজের ভিতরে ইনসাফ কায়েম করবেন। আমাকে আজকে আপনারা কথা দেন, আমরা সমাজে মারামারি করব না, বলেন আমাকে, সমাজে সমাজে বাইয়ে বাইয়ে বুনে বুনে ফেতনা করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে ইয়াবা ফেন্সিলিন থেকে বাঁচিয়ে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হারাম থেকে বাঁচিয়ে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। রাষ্ট্রের কোনো অবকাঠামোর ক্ষতি হয়, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না, বলেন না ইনশাআল্লাহটা, বলেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আমি যতক্ষণ কথা বলছি কথাগুলো মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।